হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছে। তো চলে এলাম অনেক দিন পর ছোট্ট একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমোস। তো যেহেতু শীতের সিজন, তো চিকেন মোমোসটা কিন্তু অনেক ভালো চলে আর খেতেও অনেক মজা লাগে শীতের মধ্যে। তো কীভাবে আজকে আমি বানিয়েছি সেটাই ছোট্ট আকারে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরু ভিডিও শুরুতে বলে দিচ্ছি, যদি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যত পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা সবার আগে দেখে নিতে পারেন। তো এই তো একটা লাইক দিয়ে দেখবেন প্লিজ। তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে সব কিছু দিয়ে নিয়েছি। এখানে আমি মুরগির বুকের যে অংশ মাংসটা আছে সেটাকে আমি কেটে নিয়েছি, নিয়ে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি কিমা করে আর কি। তো এখানে আমার প্রায় 1.5 কাপের মতো কিমা করা মাংস হয়েছে। তো এটা নিয়েছি, আর নিয়েছি বাঁধাকপির যে ভিতরের অংশটুকু আছে কুচি, সেটাকে আমি 1 কাপের মতো নিয়েছি কুচি কুচি করে কেটে। তো আপনারা চাইলে কিন্তু এখানে গাজর কুচিও দিতে পারেন। নিয়ে নিয়েছি বড়ো সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, 2-3টা পেঁয়াজের পেঁয়াজ পাতা সেটাও কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ 2টা কুচি করে কেটে নিয়েছি, গোলমরিচের গুঁড়া সেটাও 2 চিমটি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ ফিশ সস দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নিয়েছি। ও আরেকটা কথা ভুলে গিয়েছি, এখানে আমি ফুটন্ত গরম তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে এগুলোকে ভালো করে আমি মেখে নিয়েছি। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। তো এগুলোকে দিয়ে আমি মেখে এখন আমি মোমোটা বানিয়ে নিয়েছি। আর এটা আমি যে রুটিটা বেলি নিয়েছি সেটা আমি একদম নর্মাল ঠান্ডা পানি দিয়ে, একটা একদম রুটি যেরকম আমরা যেরকম রুটি বানানোর জন্য ডোটা করে থাকি সেরকম করে বানিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। তো এই তো আমি লুচির মতো করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বিশাল আকারের বড় সাইজের একটা রুটি বানিয়ে ছোট কিছু দিয়ে কেটে নিতে পারেন। তো আমি বিশাল বড় সাইজের একটা রুটি বানিয়ে সেভাবে কেটে নিয়েছি। আর মোমো সাইজটা এটা কোনো ডিজাইন হয় না, আপনারা যে যেরকম পারেন ওরকম করেই বানিয়ে ফেলতে পারেন। তো আমার খুব তাড়াহুড়া ছিল, যেহেতু আমার মেয়ে হঠাৎ করে খাবে বলতেছে, 1 ঘন্টার মধ্যে আমি সেগুলো সব কিছু প্রিপারেশন করলাম, তার মধ্যে বানিয়ে ফেললাম। তো আর ওরকমভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো যেরকমই হোক, আসলে ডিজাইনটা বড় কথা না, টেস্টটাই আসল। তো কেমন হচ্ছে আমার মোমোগুলো প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি রাইস কুকারে সবগুলো মোমো স্টিম হতে দিয়েছি। তো রাইস কুকারের ভিতরে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, পানি খাওয়ার যে মগগুলো আছে সেগুলো দিয়ে আমি 2 মগ দিয়েছি। তো এই তো হয়ে গেছে আমার চিকেন মোমো। তো এখানে আমি একটা সস বানিয়ে নিয়েছি, এটা আমি সয়া সস দিয়ে বানিয়েছি। তো এটা কিন্তু মোমো খাওয়ার জন্য খুবই ভালো একটা সস, খেতেও খুব মজা লাগে এটা দিয়ে খেতে। তো কেমন হয়েছে আমার মোমোগুলো প্লিজ আমাকে জানাবেন। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আমার মেয়েরা আমার ফ্যামিলি সবাই অনেক পছন্দ করেছে এই মোমোসটাই। আমরা বেশ দু একদিন আগে নিউ মার্কেটে খেয়েছিলাম, 7 পিস মোমো 100 টাকা নিয়েছে, কিন্তু খেতে কিন্তু মোটেও ভালো ছিল না, সেই জন্যই আমার মেয়ে বলেছে যে আম্মু তুমি বানাও। তো এই তো মোমো বানানো শেষ, এখন খাওয়ার পালা। তো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।